ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মেদিনীপুরের উত্তর পশ্চিম দিক জঙ্গলমহল নামে পরিচিত ছিল। এখানে বসবাসকারী অধিবাসীদের চুয়ার বলা হতো। এই চুয়াররাই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। বন্ধুরা, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও। প্রকৃতপক্ষে চুয়ার নামে নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর অস্তিত্ব নেই। সাধারণত অসভ্য, বর্বর, অমার্জিত প্রকৃতির লোকজনকে গালাগালি বা অবহেলা প্রদর্শনের জন্য চুয়ার বলে ডাকা হয়ে থাকে। যদিও ইংরেজরা কেবল জঙ্গলমহলের রাজার প্রজা তথা সাঁওতাল, মুন্ডা, বাগদি, কুর্মি, বাগাল, মাঝি প্রভৃতি প্রতিবাদী নিম্নবর্ণের মানুষদের চুয়ার বলে অভিহিত করেছে, এই জনগোষ্ঠীর মানুষরা দেশীয় রাজা জমিদারদের ছাড়া ইংরেজদের বা তাদের প্রতিনিধিদের কথা শুনত না, কিংবা তাদেরকে হুজুর হুজুর বলে সভ্য শ্রেণীর মানুষের মতো সম্মান প্রদর্শন করত না। তাই ইংরেজরা অবহেলা এবং ঘৃণা দেখিয়ে তাদের চুয়ার বলে ডাকত। মুঘল শাসনের শেষের দিকে জঙ্গলমহলের রাজা জমিদারেরা অর্ধস্বাধীন হয়ে যায়। সেই সময়ে তারা মুঘলদের নামমাত্র খাজনা প্রদান করে স্বাধীনভাবে জমিদারি পরিচালনা করত। চুয়াররা মূলত কৃষিকাজ এবং পশু শিকার করে জীবিকা নির্বাহ করলেও এদের একটি বড় অংশ ওই সকল দেশি রাজা ও জমিদারদের অধীনে পাইক বা রক্ষী হিসেবে কাজ করত। পাইকের কাজ করার বিনিময়ে পারিশ্রমিক হিসেবে তারা যে নিষ্কর জমি ভোগ করত তা পাইকান জমি নামে পরিচিত ছিল। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের পর কোম্পানি জঙ্গলমহল এলাকায় উচ্চ হারে রাজস্ব ধার্য করে। কোম্পানি অধিক হারে ভূমি রাজস্বের বন্দোবস্ত করলে জমিদাররাও নিজ নিজ অঞ্চলের অধিবাসীদের উপর উচ্চ হারে রাজস্ব চাপায়। এই অধিক রাজস্ব দিতে অপরাগ কৃষক প্রজাদের জমি কেড়ে নিয়ে তা নতুন প্রজাদের দেওয়া হয়। তাছাড়া নতুন ভূমি বন্দোবস্ত অনুযায়ী পাইকদের দখলে থাকা নিষ্কর জমি কেড়ে নেওয়া হয়। এই অবস্থায় চুয়াররা বিদ্রোহের পথে যেতে বাধ্য হয়। কোম্পানি শুরুর দিকে চুয়ারদের জমিগুলিকে জমিদারদের এবং ইজারাদারদের হাতে তুলে দিয়েছিল। প্রথম দিকে রাজস্বের পরিমাণ সীমিত থাকলেও ক্রমে রাজস্ব হার বৃদ্ধি করা হয়। শর্ত অনুযায়ী বিপুল পরিমাণ রাজস্ব বহু জমিদার জমা করতে অসফল হয়। ইংরেজ শাসকরা তাদের সৈন্য সামন্ত দিয়ে ওই সমস্ত জমি কেড়ে নেয় এবং অন্য ব্যক্তির কাছে উচ্চ মূল্যে ইজারা দেয়। জমি হারিয়ে জমিদাররাও ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে, যার ফলে এই সব বিক্ষুব্ধ জমিদাররা বিদ্রোহী চুয়াড় ও পাইকদের নেতৃত্বদানে এগিয়ে আসে। এই বিদ্রোহ ছিল একটি দীর্ঘস্থায়ী বিদ্রোহ। 1768 থেকে শুরু করে 1799 সাল পর্যন্ত প্রায় 30 বছর এই বিদ্রোহ চলেছিল। চুয়ার বিদ্রোহ ছিল মূলত ব্রিটিশ বিরোধী অভ্যুত্থান। অন্যান্য বিদ্রোহে কৃষকরা জমিদারদের ওপর ক্ষিপ্ত হয়, কিন্তু এই বিদ্রোহ ছিল কৃষক ও জমিদারদের মিলিত ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ। প্রথম চুয়ার বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল বর্তমান মেদিনীপুরের জঙ্গলমহল অঞ্চলে। এই অঞ্চলের জমিদাররা মুঘল আমল থেকে ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিলেন, নবাবী আমলেও তাদের প্রবল প্রতিপত্তি ছিল। কিন্তু মুঘল শাসক বা তার পরে বাংলার নবাবরা তাদের থেকে খাজনা আদায় করেই সন্তুষ্ট ছিলেন। স্থানীয় রীতিনীতি, আচার ও জমিদারদের কাজকর্মে তারা হস্তক্ষেপ করতেন না। বাংলায় ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর এই অবস্থার পরিবর্তন হয়। ব্রিটিশরা স্থানীয় শাসন কাঠামোয় হস্তক্ষেপ করতে থাকে, খাজনার পরিমাণও এমন বাড়িয়ে দেয় যা জমিদারদের পক্ষে প্রদান করা সম্ভব ছিল না। এমতাবস্থায় জঙ্গলমহলের জমিদাররা বিদ্রোহের পরিকল্পনা করতে থাকেন। জঙ্গলমহলের অধিবাসী চুয়ারগণ
জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করত। বেতনের পরিবর্তে তাদের পাইকান জমি প্রদান করা হতো। এরা একই সঙ্গে ছিল সৈনিক ও রায়ত। খাজনা বৃদ্ধি তাদেরকেও গভীরভাবে প্রভাবিত করেছিল, যার ফলে তারা প্রবল ব্রিটিশ বিরোধী হয়ে ওঠেন। তাছাড়া পাইক হিসেবে জমিদারদের প্রতি তাদের স্বাভাবিক আনুগত্য থেকেও তারা ব্রিটিশদের সঙ্গে সংঘর্ষের পথে হাঁটেন। জমিদাররা একত্রে সিদ্ধান্ত নেন উচ্চ হারে খাজনা আর তারা প্রদান করবেন না। সমগ্র জঙ্গলমহল জুড়ে তারা দুর্গ নির্মাণ করেন ব্রিটিশদের প্রতিহত করতে। এই রকম বেয়াদবি কোম্পানির পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। মেদিনীপুরের তৎকালীন রেসিডেন্ট গ্রাহাম সাহেব লেফটেন্যান্ট ফার্গুসনকে নির্দেশ দেন এই বিদ্রোহী জমিদার ও তাদের প্রজাদের সাহায্যতা করতে। রামগড়, লালগড়, জাম্বনি, সালদা প্রভৃতি স্থানে ভীষণ যুদ্ধ হয়। শেষ যুদ্ধ হয়েছিল 1770 সালের নভেম্বর মাসে ঘাটশিলার পার্বত্য অঞ্চলে। ঘাটশিলার যুদ্ধে বিদ্রোহীরা পরাজিত হলে বিদ্রোহের আগুন তখনকার মতো নির্বাপিত হয়। প্রথম বিদ্রোহের অবসান হল। পুরনো জমিদাররা অনেকেই অপসারিত হলেন। তার জায়গায় যে সকল নতুন জমিদার গোষ্ঠী ব্রিটিশরা এই অঞ্চলে ক্ষমতায় আনল, তারা তাদের প্রজা বা তাদের জমিদারি কোনোটা সম্পর্কেই বিশেষ কিছু জানতেন না, কিংবা বলা ভালো জানতে চাইতেন না। তারা কলকাতায় বসে ফুর্তি করতে অধিক আগ্রহী ছিলেন এবং জমিদারি চালানোর ভার নায়েব গোমস্তাদের হাতে ছেড়ে দিতেন। প্রজাদের অবস্থা আরও দুর্বিষহ হল। পাইকান জমির বিশেষ অধিকার কেড়ে নেওয়া হল। প্রায় 25,000 প্রাক্তন পাইকান জমির অধিকারী প্রজারা জমি হারিয়ে সপরিবারে ভিক্ষুকে পরিণত হয়। মুঘল ও নবাবী আমলে অরণ্যবাসী চুয়ারগণ যে বিশেষ অধিকার ভোগ করতেন তারও অবসান ঘটে। যে সকল জমি তারা বিনা খাজনায় চাষ করতেন তা তাদেরকে না জানিয়েই উচ্চ মূল্যে নব্য কলকাতা নিবাসী জমিদার গোষ্ঠী ও অর্থলোলুপ ইজারাদারদের কাছে বিক্রি করে দিল মহামান্য কোম্পানি বাহাদুর। এত অনাচার জঙ্গলমহল সহ্য করতে পারল না। রায়পুর পরগনার প্রাক্তন জমিদার ছিলেন দুর্জন সিংহ। তাকে চুয়াড়রা ভগবানের মতো ভক্তি করত। প্রজা শোষণ করতে অস্বীকৃত হওয়ায় দুর্জন জমিদারি হারিয়েছিলেন, কিন্তু জয় করে নিয়েছিলেন তাঁর প্রজাদের হৃদয়। তিনি এই অরণ্যের অধিকার হারানো চুয়াড় ও পাইকান জমি হারানো প্রজাদের সংগঠিত করতে শুরু করলেন। 1798 খ্রিস্টাব্দের মার্চ মাসের মধ্যে দুর্জন সিংহ প্রায় 1,500 বিদ্রোহী নিয়ে রায়পুর পরগনার 30টি গ্রামের উপর তাঁর কর্তৃত্ব স্থাপন করেন। এরপর দুর্জন সিংহ গেরিলা কৌশলে বিদ্রোহ পরিচালনা করতে শুরু করেন। দুর্জন সিংহের উদাহরণ আরও অনেককে অনুপ্রেরণা যোগায়। অচিরেই মেদিনীপুর জেলা মুক্তাঞ্চলে পরিণত হয়। বিদ্রোহের আগুন বাঁকুড়াতেও ছড়িয়ে পড়ে। গোবর্ধন দিকপতির নেতৃত্বে বিদ্রোহীরা হুগলি জেলার চন্দ্রকোনা পরগনা অবধি তাদের প্রভাব বিস্তার করেন। 1799 সালে পরিস্থিতি আরও ঘোরালো হয়। মেদিনীপুর জেলায় পরিস্থিতি এমন দাঁড়ায় যে ব্রিটিশ শাসন ব্যবস্থা প্রায় উঠে যাওয়ার উপক্রম হয়। মেদিনীপুরের কালেক্টরের 19 মার্চ 1799 এর একটি রিপোর্ট থেকে আমরা জানতে পারি, একদম ভর দুপুরে ম্যাজিস্ট্রেটের বাসস্থান থেকে মাত্র 2 ক্রোশ দূরে বিদ্রোহীরা তাদের কাজকর্ম চালাচ্ছে, তাও তাদের আটকানো যাচ্ছে না। ব্রিটিশদের সন্দেহ ছিল বিদ্রোহীদের পশ্চাতে রানী শিরোমণির পরোক্ষ সমর্থন আছে, যদিও কিছু প্রমাণ তাদের হাতে ছিল না। তবে বিদ্রোহীরা যখন পোড়ামাটি নীতি অনুসরণ করত, তখন তারা রানী শিরোমণির নির্দেশ বলেই তা প্রচার করত। এমতাবস্থায় প্রমাণ ছাড়াই রানীকে গ্রেপ্তার করা হয় এবং রানীর শাসনের প্রধান 2 কেন্দ্র কর্ণগড় ও আবাসগড় দুর্গ সরকার অধিকার করে। তবে অধিকার করেও এই দুর্গ বেশি দিন সরকারি সৈন্য ধরে রাখতে পারেনি।
বিদ্রোহীরা এই দুর্গ খুব অল্প সময়ের মধ্যেই অধিকার করে নেয়। এরই মধ্যে বীরভূমেও বিদ্রোহ বিস্তৃত হয়। লাল সিংহের নেতৃত্বে প্রায় 3,000 বিদ্রোহীদের একটি বাহিনী ব্রিটিশ অনুগত জমিদার ও মহাজনদের উপর হামলা চালাতে থাকে। অন্তিম পর্যায়ে 1798 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ ব্যাপক হিংসাত্মক হয়ে ওঠে। বিদ্রোহীরা বহু এলাকায় সরকারি সম্পত্তি ও ফসল পুড়িয়ে দেয়। অচল সিংহের নেতৃত্বে 38টি গ্রামের সর্দার ও পাইক সম্প্রদায় গেরিলা পদ্ধতিতে আক্রমণ চালায়। 1800 খ্রিস্টাব্দে মাধব সিংহের নেতৃত্বে এবং 1832 খ্রিস্টাব্দে রাজা গঙ্গানারায়ণের নেতৃত্বে চুয়াড়রা পুনরায় বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু 1800 খ্রিস্টাব্দের পর থেকেই এই বিদ্রোহের গতি কমে আসতে থাকে। এর কারণ হল জঙ্গলমহলের পরিস্থিতি সম্পর্কে ধারণা আছে এমন জমিদারদের শান্তি রক্ষার কাজে নিয়োগ করা। ফলে বিদ্রোহীদের একটা অংশ তাদের দাবি পূরণ হয়েছে মনে করে বিদ্রোহ থেকে সরে আসে। পড়ে থাকে জঙ্গলবাসী বিদ্রোহী চুয়াড়রা। তাদের সর্দারদের অনেককেই অর্থ ও ক্ষমতার লোভ দেখিয়ে ব্রিটিশরা নিজেদের পক্ষে নিয়ে নেয়। অস্ত্রশক্তি যে কাজ করতে সক্ষম হয়নি, অর্থশক্তি সেই কাজ করতে সক্ষম হয়। চিরবিদ্রোহী জঙ্গলমহলের সর্দাররা আত্মবিক্রয়ের মাধ্যমে শাসন শৃঙ্খলে আবদ্ধ হন। বজ্রপাতের মতো সশব্দে যে বিদ্রোহের সূচনা হয়েছিল তার অবসান হল আকস্মিক নিস্তব্ধতার মধ্য দিয়ে।